আমার সাদা বোজির ও শিক্ষাটা আমার সাদা বোজির তো আজকে যায় না অ্যাঙ্গেল মেরে যায় সাসা খুব অসুস্থ এই যে বোজির ও শিক বক্তা কেমনে এত বড় বক্তা হলো শুনবেন কি আপনারা এই বজরুল চাচা এত বড় বক্তা কেন হলো ওই বজরুল রশিদ চাচা আমার এত বড় বক্তার পিছনে বিরাট একটা ঘটনা আছে শুনবেন নাকি আপনারা তেনার বাবার নাম হলো আলহাস মরহুম আলহাস আবুল হোসেন আমি তাকে জিজ্ঞেস করলাম দাদা ভাই এই বজরুল চাচা এত বড় বিখ্যাত কেন হলো জানতে চাই সঙ্গে সঙ্গে মরহুম আলহাস আবুল হোসেন দাদা বলে লাতি আমার বজরুল রশিদ এত বড় বিখ্যাত বক্তা কেন হলো তুই জানতে চাস রে তাহলে শোনে তুই শোনে লাতি শোন আইবরাম দাদা ভাই একটু বলেন না কি ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে বজরুল বাবা দাদা বলে নাতি রে আমার মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আই বললাম দাদা আপনি কি দোয়া করছেন এই বজরুল চাচার জন্য এই জন্য বজরুল চাচা আমার এত বড় বিখ্যাত বক্তা হলো সেদিন দাদা আমারে বলে লাতি রে আমার বুঝুজের দিন জামিল মাদ্রাসায় লেখাপড়া করতে চলো ছোটবেলায় আমি একদিন হঠাৎ কইরা রে একটা মৌলবীকে দাওয়াত দিয়েছিলাম আমার বাড়িতে মিলাদ পড়ানোর জন্য এলাকিন সেদিন হুজুরটা আমার বাড়িতে না আসায়া অন্য বাড়িতে মিলাদ করে চলে যায় সেদিন মনটা আমার বড় খারাপ হয়ে গেল আমি সেদিন বলছিলাম আল্লাহ আমার বজলু শীতেম আমার বজলুকে আমি জামিল মাদ্রাসায় ভক্তি করে দিয়েছি আল্লাহ গো আমার ছেলে বজলুকে তুমি জগৎ বিখ্যাত আলিম বানাই দেখেন সুবহানাল্লাহ এই বিখ্যাত বক্তা আছে আপনার অনেকেই কিন্তু তাহলে জান নাই যদি জান দেখে আসবেন আমার চাচা কি রকম একটা অভ্যাস ভালো একটা অভ্যাস আছে বজরুল অভ্যাস জানি বজরুল চাচার একটা অভ্যাস আছে যার দাওয়াত দিতে গিয়ে তারা দেখছি তো যখন আপনি তাকে ডাকবেন ঘর থেকে যখন বের হয়ে আসবে আমরা দেখেছি পাঁচপের বাজারে যখন বেড়াতে যায় কোন কিছু কিনতে যায় মাটির দিকে তাইকে তাইকে যায় জ্ঞানে বাইরে তাকাই না তখন আমি চিন্তা করি আল্লাহ গো আমার চাচা এত সুন্দর এই জন্য দেশের মাটি মানুষ সবাই ভালোবাসে কারণ সুবহানাল্লাহ এই জন্য বাবা দোয়া করবেন আমার চাচা বদশী জানো আরো কিছুদিন এই পুরাণের মাঠে থাকতে পারে আল্লাহ নে আল্লাহ নে খায়ার দান করুক সুস্থ থাকো বলেন আমিন আল্লাহ নে খায়ার দান করুক সুস্থ থাকো বলেন আমিন।